আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় ছোট্ট সোনামণিরা? করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘ 18 মাস বিদ্যালয় থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। বিদ্যালয় ছাড়া কি পড়াশোনায় মন বসে? লেখাপড়া করার সম্ভব হয়? এখন আমরা মন দিয়ে লেখাপড়া করতে শুরু করব। আমি মুর্শিদা সুলতানা, ঢাকা মেস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমরা ইসলাম ও নৈতিক বইটা বের করব চতুর্থ শ্রেণী, বুঝেছ? চতুর্থ শ্রেণীতে আমরা এখন ক্লাস করছি। বইটা ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা প্রথম অধ্যায় ইমান ও আকাইদ। সবাই লক্ষ্য করো, ইমান এবং আকাইদ আমাদের পাঠের বিষয়, পাঠ ছিল না। তারপরে কি আছে? ইমান বলতে কি বোঝো? আমরা ইমান বলতে কি বুঝি? আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের মূল কথা হলো ইমান। ইমান অর্থ কি বলতো? ইমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয় ধরে মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে। তাহলে ইমান কাকে বলে? ইমান বলতে কি বুঝি বা ইমান কাকে বলে? সেটা ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে। তারপরে আছে আকাইদ, ইমান আকাইদ। ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই হল প্রকৃত ইমান। যার ইমান আছে তাকে বলে মুমিন, তাকে বলা হয় মুমিন। আকাইদ হলো আকিদা শব্দের বহুবচন। আকাইদ, এবার আকাইদ, আকাইদ হলো আকিদা শব্দের বহু বচন। আকিদা অর্থ বিশ্বাস, আর আকাইদ মানে বিশ্বাস মালা। আকাইদ মানে আকিদা অর্থ বিশ্বাস, আর আকাইদ মানে বিশ্বাস মালা। একজন মুমিনের ইমান ও আকাইদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। আমরা মুসলমান, আমাদের ইমান ও আকাইদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। ইমানের কয়েকটা, ইমানের উপর বিশ্বাস স্থাপন করা আছে, এগুলো তোমরা উপরের ক্লাসে গিয়ে জানতে পারবে। এখন আমাদের পাঠ্য বইতে যেটুকু আছে আমরা সেইটুকু এখন শিখব। পরবর্তীতে এই ইমান নিয়ে 7টা পয়েন্ট আছে, সেটা আমরা পরে জানব। মহান আল্লাহর পরিচয়, আমরা মানুষ, আমরা নিজে নিজে সৃষ্টি হয়নি, আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও নিজে নিজে সৃষ্টি হয়নি, সুন্দর পৃথিবী ও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদের যা যা জন্য যা যা প্রয়োজন সব কিছুই সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। একজন ইমানদার ব্যক্তির কি কি গুণ থাকা দরকার? আমাদের একজন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের একজন কি কি গুণ থাকা? কত বিশাল এই পৃথিবী, এতে আছে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছপালা, আছে নানা রকম ফলফলাদি ও ফুল ফসল, আরও আছে নানা রকম পশু পাখি ও জীবজন্তু। এই সব কিছুই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি সব সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এখন আমরা আকাশের সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জ, এই সব কিছু ছিল, কিছুই ছিল না, এই সব সৃষ্টি করেছেন, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করেছেন, পরিচালনা করেছেন সকল সৃষ্টি মালিক কে? সকল সৃষ্টি মালিক তিনি, আমাদের মহান আল্লাহ। আমাদের বাঁচিয়ে রেখেছেন, লালন
করেছেন, আলো বাতাস পানি মাটি সব কিছুই সৃষ্টি করেছেন আমাদের জন্য মহান আল্লাহ। আমরা জাতীয় কবি সাথে কণ্ঠ মিলিয়ে বলবো, এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালেখানি খোদা তোমার মেহের বাণী, সব কিছুই আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে। আমরা মহান আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীর নেই, তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় না, কোনো কিছুই নেই, তিনি অনাদি অনন্ত। আমরা জানব, বিশ্বাস করব আমাদের স্রষ্টা আল্লাহ। আসমান জমিন, আসমান ও এই দুইয়ের মধ্যে জমিন, এই দুইয়ের আসমান ও জমিন, এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। মহান আল্লাহ এক, অদ্বিতীয় এবং অতুলনীয়, তার কোনো শরীর নেই, তার কোনো শরীর নাই। এই আল্লাহকে বিশ্বাস করা, তার হুকুম মতো কাজ করা, আল্লাহ আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছে সকলের উপর আমাদেরকে সম্মান প্রদর্শন করা এবং রক্ষণাবেক্ষণ করা, এটাই হলো আমাদের প্রকৃত ঈমান। ঈমানের সাথে সব কিছু আল্লাহর সৃষ্টিকে যদি আমরা না মেনে নিতে পারি, তাহলে ঈমানদার ব্যক্তি হতে পারবো না। আমাদের ঈমানদার হতে গেলে আল্লাহর সৃষ্টিকে আগে ভালোবাসতে হবে, আল্লাহর সৃষ্টিকে আগে রক্ষণাবেক্ষণ করতে হবে, আল্লাহর সৃষ্টিকে সম্মান প্রদর্শন করতে হবে, তাহলেই আল্লাহর গুণগান করা এবং আল্লাহর পথে চলা, আল্লাহর শকর পূজা করার জন্য আমরা একজন ব্যক্তি, আমরা একজন ঈমানদার ব্যক্তি হিসাবে দাবি করতে পারবো বা একজন ঈমানদার ব্যক্তি হিসাবে গণ্য হতে পারবো। আল্লাহ মালিক, সব কিছু মালিককে, আল্লাহ মালিক অর্থ আল্লাহ মালিক, এই যে স্বীকার করা আল্লাহ মালিক, এই কথাটা যে আমরা স্বীকার করব, এটাই হলো আমাদের ঈমান। এবং শুধু মুখে স্বীকার করা, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, আল্লাহ হুকুমগুলো মানতে হবে, আল্লাহ নিষেধগুলো অমান্য করতে হবে, আল্লাহ আমাদেরকে যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেইগুলো আমাদেরকে চলতে হবে, তখন আমরা হতে পারবো একজন মুমিন। মুমিন ব্যক্তি কী হবে? মুসলমান। যে ব্যক্তি মুমিন সেই হলো প্রকৃত মুসলমান। একে অপরকে ভালোবাসতে হবে, ভালোবাসা সৃষ্টি করতে হবে, আল্লাহর জীবের প্রতি দয়া দেখাতে হবে, তখনই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, একজন গুণী ঈমানদার হতে পারবো। আমাদের কিন্তু যদি এই সব গুণগুলো থাকে, তখনই আমরা এই আল্লাহর হুকুম মানার বা আল্লাহর পথে চলার জন্যই আমরা তখন একজন ঈমানদার ব্যক্তি হতে পারবো। এখন আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক অর্থ আল্লাহ মালিক, মালিক অর্থ অধিপতি, মালিক অর্থ অধিপতি, একজন মালিক তার অনেক কিছু ধন সম্পদ জায়গা জমি সব কিছুই থাকে। তেমন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জন্য দিয়েছেন গাছপালা ফলমূল নদী পাহাড় পর্বত, তেমন দিয়েছেন আকাশেতে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নক্ষত্র সব কিছুই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে নেব এবং আমরা সেটাকে মনে প্রাণে সেই যে আল্লাহ সৃষ্টিকে আমরা স্বীকার করব। আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করে সেটা চলমান দেখেছেন, এটা তার গতি মতোই সে চলছে, সকাল হচ্ছে সূর্যটা উঠছে, আবার সন্ধ্যা হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে, চন্দ্র উঠছে চন্দ্রর কাজ, চন্দ্র সারা রাত করছে, তার গতিতে সে চলছে। আর আমাদের, আমরা মানুষ, আমাদের সেই আল্লাহ মালিক, মালিকের প্রথমত আমাদের চলতে হবে, সেটা যদি আমরা না করি তাহলে আমরা একজন ঈমানদার ব্যক্তি হতে পারবো না। ঈমানদার ব্যক্তি হতে গেলে আগে আল্লাহকে জানতে হবে, আল্লাহ মালিক
মেনে এবং সব সৃষ্টিকে শ্রদ্ধা করে আমরা চলবো, তখনই আমরা একজন মুমিন যারা হতে পারবো। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। আমাদের জন্য আল্লাহ, আল্লাহর সৃষ্টিকে আমরা ইবাদতের জন্য আল্লাহ তাআলার ইচ্ছায়, আমাদের জন্ম ইচ্ছায় আমরা বেঁচে আছি, আবার তার ইচ্ছা আমাদের বেঁচে হবে। এবং আমাদের জীবন মৃত্যু মালিক এক আল্লাহ, আমাদের ধন সম্পদের মালিক আল্লাহ, আমাদের সুখ দুঃখের মালিক আল্লাহ, তার মালিকানায় কোনো শরীক নাই। আমি আবারও কবির কণ্ঠে কণ্ঠ বলে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, কুল মাকলুক আল্লাহ তাআলা তোমার দয়ার দান, তুমি সবার শ্রেষ্ঠ স্রষ্টা পালো সর্বশক্তিমান, বাদশাহকে করো নিমিষে ফকির, ফকিরকে করো ধারার আমির, জীবনকে তুমি করিতেছ মৃত, জীবিতকে তুমি করিতেছ মৃত, মৃতকে দিয়েছ প্রাণ, কবি সাব্বির আহমেদ চৌধুরী। তাহলে শিক্ষা সাহেব বন্ধুরা, আমরা আজ পর্যন্ত এইটুকু নিয়ে আমরা পড়ি, তোমরা সবাই বুঝলে, এবং যদি না বুঝো পরবর্তী ক্লাসে আমাকে সেটা বলবে। তাহলে এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো তোমরা করে নিয়ে আসবে।